এনআরসি সিএ এবং এনপিআর এর বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের মহামিছিলের ডাক দেয় তুফানগঞ্জ সহ। মিছিলটি তুফানগঞ্জ কালীবাড়ি থেকে শুরু হয়ে ক্রীড়া সংস্থার মাঠে শেষ হয়, কিন্তু মন্ত্রী এদিন গাড়িতেই ছিলেন। হঠাৎ করে এনএনএফ হাই স্কুলের সামনে আসলে তিনি অসুস্থ বোধ করেন এবং গাড়িতেই বসে পড়েন। দ্রুত তাকে ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে আসা হয় এবং অ্যাম্বুলেন্স চলে আসে। তারপর তিনি নিজেই হাসপাতালে না গিয়ে স্টেজে উঠে বলেন বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। যে এনআরসি সিএ ও এনপিআর এর বিরুদ্ধে যে আমাদের মহামিছিল হয়ে গেল, এই মহামিছিল বলবো আপনারা
সবাই ধীরে ধীরে মাঠে প্রবেশ করুন সুশৃঙ্খল ভাবে। এখনই কিছুক্ষণের মধ্যে আমাদের নেতৃত্বরা বক্তব্য রাখবেন। আমাদের কাছে এসে চলে এসছেন বিজেপিকে ভোট দিলে 15 লক্ষ টাকা পাবেন, বিজেপিকে ভোট দিলে ছেলের চাকরি ভাইয়ের চাকরি পাবেন। তারা আজকে বুঝতে পেরেছে এই 8 মাসের মধ্যে বিজেপি একটা বিজেপিকে ভোট দিলে 15 লক্ষ টাকা পাবেন, বিজেপিকে ভোট দিলে ছেলের চাকরি ভাইয়ের চাকরি পাবেন। তারা আজকে বুঝতে পেরেছে এই 8 মাসের মধ্যে বিজেপি একটা